হ্যালো ফ্রেন্ড, আমি ডক্টর রথীন কুমার পাল। অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তার বন্ধুরা, বাচ্চাদের যে অনিদ্রা, যে ঘুমের সমস্যা নিয়ে, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা হয়তো আমার দেখেছেন এর আগে অনেক ভিডিও, যে বড়দের যে অনিদ্রা সমস্যা বা ইনসমনিয়া সমস্যার যে ভিডিও বানিয়েছি, সে তো আমি বানিয়েছি, কিন্তু বাচ্চাদের যে ঘুমের সমস্যা নিয়ে, সে বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ দিতে অবশ্যই সঙ্গে থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। তা বন্ধুরা, অনেক হয়তো ভিডিও বানিয়েছেন বড়দের সম্বন্ধে, কিন্তু বাচ্চাদের সম্বন্ধে অনিদ্রা ভিডিও আমি প্রথম বানাচ্ছি। তা বাচ্চাদের হয়তো অনেকের বাচ্চার অনেক সমস্যা হয়, যে না ঘুমানোর কারণে অনেক প্রবলেম দেখা দেয়। বাচ্চা হয়তো সারা রাত জেগে থাকে, কারো বাচ্চা হয়তো সারা দিন ঘুমায়, রাতে জেগে রাতের দিকে কানাকাটি করে, ঘুমাতে দেয় না, ছেলের মায়ের অনেক অসুবিধা দেখা দেয়, বা হয়তো বাড়িতে এই যে অন্যজনা বাড়িতে যদি বেড়াতে যাওয়ার ফলে যদি বাচ্চা কানাকাটি করে, এতেও অনেক হয়তো সমস্যা কিন্তু হতে পারে। তাছাড়া মা বাবা ঘুমিয়ে থাকবে আর বাচ্চা যত্ন থাকবে, বাচ্চা খাটের মধ্যে শুয়ে থাকবে একা, এটা কি সম্ভব? সম্ভব না। তা বাচ্চারও ঘুমের প্রয়োজন আছে, দিনে রাত্রে মিলিয়ে। এমনিতে বাচ্চাদের একটু ঘুম একটু অবশ্যই কম হয়, কিন্তু দিনে রাত্রে মিলিয়ে অবশ্যই তো ঠিক টাইম মতো ঘুমাতে হবে। অনেক বাচ্চা হয়তো দেখবেন যে রাত্রে ঘুমায়, দিনে যাতন থাকে। তা এরকম টাইপের কিন্তু সমস্যা কিন্তু প্রায় মানুষের, আমার চেম্বারে অনেক মহিলা আসেন, এসে বলেন যে বাচ্চাদের ঘুমের সম্বন্ধে নিয়ে একটু টেনশন আছেন। তা অবশ্যই সঙ্গে থাকবেন, কেন আজকের ভিডিও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তা বন্ধুরা, যে বাচ্চাদের অনিদ্রা, এটা শুনে অনেকে হয়তো একটু অবাক যাবেন, বা অনেকের জন্য বাচ্চাদের আবার অনিদ্রার একটু সমস্যা, আবার কী সমস্যা? বাচ্চা তো অনেকে হয়তো দেখবেন যে বাজার থেকে হয়তো ঘুমের কোনো মেডিসিন, বা হয়তো খিদে সাইপ্রেপেটেন টাইপের কোনো মেডিসিন ড্রপ এনে বাচ্চাকে দেন, বাচ্চা হয়তো খাওয়া দাওয়া করেন, একটু ঘুমান, এতে তো সাইড এফেক্ট হবার অবশ্যই অ্যালোপ্যাথি মেডিসিনে সাইড এফেক্ট হবার কথা আছে। কিন্তু এটা আমি যে হোমিওপ্যাথি যে মেডিসিনের কথা বলবো, সেই মেডিসিনের কথা বলবো, যে লক্ষণটা আপনার যে মেডিসিনের সঙ্গে ম্যাচ খাবে, সেই মেডিসিনটা আপনারা কিন্তু সহজে কিন্তু মেডিসিনটা ব্যবহার করে আপনাদের বাচ্চার যে অনিদ্রা সমস্যা হচ্ছে সেটি থেকে কিন্তু সহজেই কিন্তু মুক্তি পেতে পারে। তা এই বুঝতে পারছেন কি প্রচণ্ড গরম চলছে, এই গরমে কিন্তু এই দেখেন প্রচণ্ড ঘাম দিচ্ছে, তবু কিন্তু আপনাদের জন্য যে স্পেশাল আমি ভিডিও বানিয়েছি অবশ্যই আপনারা দেখবেন। এবং আপনারা যে ভিডিও দেখে কেমন লাগছে, ভালো হোক বা মন্দ হোক, যাই হবে, অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। বা আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, যে হ্যাঁ নতুন টাইপের কোনো যদি ভিডিও যদি বানানোর যদি অনুরোধ থাকে, সেটাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব যে আপনাদের জন্য যে নতুন ভিডিও বানানোর, এবং আপনাদের যদি কোনো যদি প্রশ্ন থাকে যে হ্যাঁ মেডিসিন ব্যাপারে, তাহলে অবশ্যই আমার নিচে কন্ট্যাক্ট নম্বর আছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, এবং কন্ট্যাক্ট করে আমার সঙ্গে হয়তো কোন মেডিসিনটা বিষয়েও জানতে পারেন, বা হয়তো আপনাদের মেডিসিন কিনে আনার পর যদি ঠিকমতো বুঝতে না পারেন যে কোন মেডিসিনটা কখন খাইতে হবে, সে বিষয়েও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু অবশ্যই সবসময় হয়তো আমি একটু ব্যস্ত থাকতে পারি হয়তো পেশেন্ট নিয়ে, তাহলে কিন্তু হয়তো কল কন্ট্যাক্টে যদি সঙ্গে সঙ্গে না পান, তাহলে আবার কিছুক্ষণ পরে আপনি ওয়েট করবেন, নিশ্চয়ই কন্ট্যাক্টে আবার ফের পাবেন। তা বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন, এবং আমি যে মেডিসিনগুলো অবশ্যই আমি ভিডিওর মাঝখানে বলে দেবো, এবং কোন পোটেন্সিবল খেতে হবে সে বিষয়ে কথা বলবো, এবং কীভাবে ব্যবহার করতে হবে সে বিষয় নিয়েও কথা বলবো। তা বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এবং পুরাতন বন্ধুরা এসেছেন, যারা এখনও চ্যানেলটি ঠিক আছে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেলাইন অ্যালার্মটি অবশ্যই বাজিয়ে রাখবেন। যদি ভিডিও আপনাদের মনের মধ্যে হয় বা পছন্দ হয়, অবশ্যই একটা লাইক দেবেন, এবং নিজের বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তো এই বাচ্চাদের অনিদ্রার যে সমস্যা, সেটা প্রায় বাচ্চাই এই সমস্যায় ভুগছেন, মায়েদের সমস্যা, বাচ্চারও সমস্যা। বাচ্চাকে যাতন রেখে মাও ঘুমাতে পারছেন না, এবং বাচ্চা রাত্রে যদি খাট থেকে পড়ে যায়, বা বাচ্চা হয়তো কারেন্টে বা ফ্যানে যদি হাত দেয়, এরকম চিন্তাতে কিন্তু বাচ্চার মায়ের বাবা টেনশন কিন্তু থেকেই যায়। সেখানে কমপ্লেন করা কিন্তু আমার চেম্বার এসে বাবা মারা কিন্তু বলেন। কিন্তু এই সমস্যা নিয়ে যে কার্যকারী যে হোমিওপ্যাথি মেডিসিন কোনো পেশেন্টকে দিয়ে আমি কাজ পেয়েছি, সেই মেডিসিনের কথা কিন্তু অবশ্যই এই ভিডিওতে বলবো। কিন্তু অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন, ভিডিওটা কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখুন, দেখবেন যে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ কোন মেডিসিন কোন লক্ষণটা আপনাদের ম্যাচ খাচ্ছে, সেই মেডিসিনটা অবশ্যই বাজার থেকে কিনুন। সব মেডিসিন কোনো কেনার প্রয়োজন নেই,
সেই মেডিসিনটাকে যেভাবে বলবো সেভাবে কিন্তু ব্যবহার করুন, নিশ্চয়ই ভালো ফল পাবেন। এবার যাচ্ছি মেডিসিনের দিকে, কিন্তু হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, তা অবশ্যই সঙ্গে থাকবেন। প্রথম যে মেডিসিনটা হয়েছে ক্যামোমিলা 30 পটেন্সি। ক্যামোমিলা পেশেন্ট একটা দেখলে বুঝবেন এটা বাচ্চাটা ঘ্যান ঘ্যান টাইপের এবং মনের মধ্যে একটা রাগ টাইপের প্রচণ্ড থাকবে। বাচ্চা দেখবেন যে কোনো কিছুতে কিন্তু সন্তুষ্ট নয়, বাচ্চা যেটা মনে হবে যে আমি এটা নেবো সেটা নিয়ে ছাড়বে, কিন্তু সেটা নেওয়ার পরে কিন্তু ছুঁড়ে কিন্তু ফেলে দেবে, কিন্তু সেটা সেটা তার পছন্দ না। অপর জিনিসটা চাবে, সেই জিনিসটা দেবেন, সেটাকেও তার মনের মতো না হলে কিন্তু ছুঁড়ে ফেলে দেবে। এরকম টাইপের বাচ্চার প্রবণতা থাকবে, বাচ্চা দেখবেন সবসময় কোলে কোলে ঘুরবে, এরকম একটা প্রবণতা। বাচ্চার নিচেতে খেলা করব বা হয়তো বিছানায় শোবো এরকম টাইপের কিন্তু কোনো ইচ্ছা থাকবে না। বাচ্চা কোলে থাকলে ঘুমাবে, খেলা করবে, হাসবে, নামিয়ে দিলে শুয়ে দিলে কাঁদবে এবং ছেলে ঘ্যান 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 করতে থাকবে। এরকম টাইপের যদি শিশুর যদি সমস্যা থাকে এবং বিছানায় দেওয়া মাত্রই যদি ঘুম থেকে উঠে কাঁদতে শুরু করে এবং কোলে থাকলে ঘুমায়, যদি এরকম প্রবণতা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্যামোমিলা 30 পটেন্সি হোমিওপ্যাথি মেডিসিনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে। দু ফোঁটা করে বাচ্চাদের একটু 5 বছরের ওপর যদি এরকম সমস্যা থাকে দু ফোঁটা করে, এবং ছোটো কচি বাচ্চাদের ক্ষেত্রে যাদের বাচ্চাদের বয়স হয়তো 6 মাস 2 মাস 3 মাস তাদের দেখবেন সামান্য একটু জলে মিশিয়ে 1 ফোঁটা করে দিনে 3 বার অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারেন। তার থেকে যদি 6 মাসের নিচে বাচ্চা হয় সেক্ষেত্রে কিন্তু 1 চামচ মতো জলে আপনি 1 ফোঁটা মিশিয়ে রেখে দেবেন, সেটাকে ডফা রেখে তুলে দিনে 3 বার করে অবশ্যই খাইতে পারবেন। দেখবেন যে এই মেডিসিনটা ব্যবহার করে আমরা 1 সপ্তাহের মধ্যে আমাদের বাচ্চা যে এরকম সমস্যা হচ্ছে খুলে থাকলে ঘুমাচ্ছে এবং বাচ্চা বিছানায় শুলেই কিন্তু কাঁদছে এবং উঠে পড়ছে এর সমস্যা থেকে আপনারা 1 সপ্তাহের মধ্যে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলবো, মেডিসিনটার নাম হচ্ছে জালাপা 30 পটেন্সি। জালাপা এই 30 পটেন্সি হোমিওপ্যাথি মেডিসিনটি বাচ্চা দেখবেন যে দিনের বেলায় কিন্তু গভীর ঘুমে ঘুমিয়ে থাকবে, আর রাত হলেই কিন্তু বাচ্চা আর ঘুমাতে চাবে না, রাতে সারা রাত কিন্তু জেগে থাকবে, সারা রাত ঘ্যান ঘ্যান করবে, সারা রাত্রে কিন্তু ছেলের মাকে ঘুমাতে পারে, নিজেও ঘুমাবে না, হরদম সারা রাত শুধু কান্না এবং হদ বিছানা থেকে সরে গিয়ে বাইরে দিয়ে ঘুরবো এরকম একটা প্রবণতা থাকবে। সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এই জালাপা 30 পটেন্সি হোমিওপ্যাথি মেডিসিনটি। এই মেডিসিনটিকে ছোটো 6 মাসের নিচে বাচ্চা হলে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে ডফারে করে তুলে আপনারা দিনে 3 বার কিন্তু ওই মেডিসিনটা খাইতে পারবেন। যদি বাচ্চা 5 বছরের ওপরে যদি এরকম হয় কেস হয় সেক্ষেত্রে আপনারা 1 বছরের ওপরে হলে 1 ফোঁটা করে দিতে পারেন ডাইরেক্ট একটু জলে মিশিয়ে। এছাড়া বাচ্চা যদি 5 বছরের ওপরে হয় সেক্ষেত্রে কিন্তু 2 ফোঁটা করে আপনার একটু জলে মিশিয়ে যদি আপনারা দেন দেখবেন 1 সপ্তাহের মধ্যে বাচ্চা যে এই ঘুমের সমস্যা বা অনিদ্রার সমস্যা হচ্ছে সেখান থেকে সহজে কিন্তু মুক্তি আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এরপরে নেক্সট যে মেডিসিনের কথা বলবো, মেডিসিনটার নাম হচ্ছে লাইকোপডিয়াম 200 পটেন্সি। লাইকোপডিয়ামের পেশেন্ট তো আপনারা অবশ্যই জানেন একটা ঘ্যানঘ্যান টাইপের থাকবে, অনেকে আবার শান্ত টাইপের হয়, এবং লাইকোপডিয়াম পেশেন্ট হরদম দেখবেন যেটা পেটে গ্যাস টাইপের মতো ভাব থাকবে, পেট ফাঁপার মতো সমস্যায় ভুগবেন এবং অম্বল গ্যাসের মতো সমস্যায় বাচ্চা ভুগে। দেখবেন যে বাচ্চা রাত্রের দিকে গভীর ঘুমে কিন্তু মগ্ন থাকবে বা এই দিনের দিকে অনিদ্রার মতো সমস্যায় কিন্তু ভুগে, বাচ্চা সারা দিনে কিন্তু একটু ঘুমাবে না। এতে কিন্তু বাচ্চার বাবা মা অনেক সমস্যায় থাকেন যে বাচ্চা হয়তো দিনে ঘুমাচ্ছে না, দিনে না ঘুমানোর কারণে বাচ্চার মায়ের হয়তো কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না, বা বাচ্চা দিনে না ঘুমানোর কারণে বাচ্চাকে শুয়ে যে মা একটু কাজ সারবে বা একটু স্নান করবে সেটুকু কিন্তু বাচ্চা সময় যে সবসময় কিন্তু একটা কান্নাকাটি ভাব, বাচ্চা জল ঘাঁটবো এরকম একটা ভাব, বাচ্চা হয়তো পড়ে যাবে এরকম সমস্যা নিয়ে বাচ্চার মারা অনেক সমস্যায় থাকেন আমার চেম্বারে এসে বলেন। আমি কার্যকরী যে হোমিওপ্যাথি মেডিসিনখানা বললাম এই মেডিসিনখানা কিন্তু ব্যবহার করে অনেকে ভালো আছেন। তা এই সমস্যার ক্ষেত্রে যদি বাচ্চা সারা রাত্রি ঘুমায় কিন্তু দিনের বেলায় একটু ঘুম নেই সেক্ষেত্রে লাইকোপডিয়াম 200 পটেন্সি মেডিসিনটা আমরা অবশ্যই ব্যবহার করতে পারি। যদি 6 মাসের নিচে বাচ্চা হয় 1 চামচ জলে 1 ডফার মানে 1 ফোঁটা মিশিয়ে ডফারে করে তুলে সারা দিনে 3 বার অবশ্যই দিতে পারেন। যদি 1 বছরের ওপরে হয় সেক্ষেত্রে 1 ফোঁটা করে দিনে 2 বার ব্যবহার করতে পারেন। বাচ্চা যদি 5 বছরের ওপর হইলেও 1 ফোঁটা করে দিনে 2 বার অবশ্যই ব্যবহার করবেন। 7 দিন ব্যবহার করলে আপনাদের যে বাচ্চা যে ঘুমের যে সমস্যা, কোনো বাচ্চা দিনে ঘুমাচ্ছে রাত্রে ঘুমাচ্ছে না, কোনো বাচ্চা রাত্রে ঘুমাচ্ছে দিনে ঘুমাচ্ছে না, কোনো বাচ্চা দিন রাতই ঘুম নেই সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটা। আপনারা অবশ্যই এই মেডিসিনটা আপনারা ব্যবহার করে সুন্দর কিন্তু ফল পাবেন। তা বন্ধুরা অনেক বাচ্চা দেখবেন যে দিন রাত একই ভাব, একদম ঘুম নেই,
যেসব বাচ্চারা দেখছেন দিনে রাত্রে, এর আমি যে মেডিসিন কথা বললাম এখানে এক এক টাইপের আছে, যে বাচ্চা দেখবেন দিনে রাত্রে একদম কিন্তু ঘুম নেই, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আমাদের বেস্ট হোমিওপ্যাথি মেডিসিন নাক ভূমিকা 30% এই মেডিসিনটিকে আপনারা ব্যবহার করুন। দেখবেন যে বাচ্চারা দিনে রাত্রে কোনো সময় চোখের পাতা বন্ধ করছে না এবং ঘুমাচ্ছে না, সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করবেন। নাক ভূমিকা 30% এই বাচ্চার গ্যাসের সমস্যার কারণে হয়তো দিনে বা রাত্রে একদম ঘুমাতে চান না, তাদের ক্ষেত্রে নাক ভূমিকা 30% এই মেডিসিনটি খুব সুন্দর কাজ করবে। এই মেডিসিনটাকে 6 মাসের বাচ্চা মানে নিচে যে বাচ্চাগুলোকে আমরা 1 চামচ জলে 1 ফোঁটা মিশিয়ে সারাদিনে কিন্তু 3 বার অবশ্যই ব্যবহার করতে পারেন, এবং বাচ্চা 1 বছরের উপর হলেও সে তাদের ক্ষেত্রেও কিন্তু ওনার 1 ফোঁটা করে দিনে 3 বার অবশ্যই ব্যবহার করতে পারেন। কিন্তু বাচ্চা 5 বছরের উপরে হয়ে গেলে সেক্ষেত্রে আমাকে 1 ফোঁটা করে রাত্রের দিকে 1 বার দিলেই যথেষ্ট। তা বন্ধুরা, এই মেডিসিন চারটে এই মেডিসিনগুলো ব্যবহার করে আপনাদের যে বাচ্চার অনিদ্রার সমস্যায় ভুগছে সেখান থেকে সহজেই কিন্তু মুক্তি পেতে। তা বন্ধুরা, যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক দেবেন, যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিও আপনাদের মনের মতো হয় বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের সুস্থতা অবশ্যই লক্ষ্য রাখবেন।